আমরা সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল বানাচ্ছি। এতে এই পমফ্রেট মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে তাতে নুন হলুদ আর পাতি লেবুর রস দেওয়া হয়েছে যাতে গন্ধ না ছাড়ে। পাতি লেবুর রসটা দিলে যদি পমফ্রেট মাছ একটু গন্ধ থাকে তো সেটা চলে যায়। দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নিলাম এই নুন হলুদ আর পাতি লেবুর রস দিয়ে। দিয়ে এবার এগুলো আমরা একটু সরষে আমরা সরষে পাউডার আমরা জলে ইয়ে করে রেখেছি, গুলে রেখেছি, পোস্ত বেটে রেখেছি। মাছগুলো ভালো করে ভেজে নিই, দিয়ে একটু হালকা করে ভাজা, খুব কড়া ভাজার দরকার নেই। একটু ভেজে নিয়ে তারপরে আমরা মাছের ঝালটা বানাবো। হ্যাঁ, একটু কমিয়ে আটটা কমিয়ে উঠাবেন, না হলে তেল ছিটে লাগতে পারে। এরপর গরম তেলে আমরা ওই একই মাছ ভাজার তেলেতে আমরা একটু পাঁচফোড়ন দিলাম, তারপর পাঁচফোড়নটা একটুখানি নেড়ে নিই তেলে, বেশি তেল লাগবে না, যা তেল ছিল তাতেই হয়ে যাবে। দিয়ে তারপর যে পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজ কুচি দিলাম। আর পেঁয়াজ কুচিটা ভাজা গেলে এখানে আদা কুচি আছে, লঙ্কা কুচি আছে আর পোস্ত বাটা আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে সর্ষে গোলা আছে, সর্ষে বাটা। এবার আমরা মাছটা ভাজবো, পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজছি। এই সময় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। রসুনটা দিয়ে দিই, আদাটা দিয়ে দিই, আদা বাটাটা। আপনারা চাইলে পেঁয়াজ ভাজা না দিয়ে পেঁয়াজের পেস্টও দিতে পারেন। ভালো করে ভেজে নিই, ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে না ভাজলে কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়ে। এরপর এতে আমি সর্ষে পাতার জলটা দিয়ে দেবো। একটু জল দিতে হবে, জল দিতে হবে। সর্ষেটা ইয়ে হয়ে গেছে, ফুটে গেছে, এরপরে আমরা পোস্ত বাটাটা দেবো। এটা দিলাম, দুটো চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটু পোস্ত লেগে আছে, সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেবো একে একে, আস্তে আস্তে দেবেন যাতে ভেঙে না যায়। নরম মাছ তো, এইবারে মাছগুলোকে একটু ফুটতে দিতে হবে।
এবার একটু পরিমাণ মতো নুন দিতে হবে। নুনটা আপনাদের আন্দাজ মতো যে যেমন খায় পরিমাণ মতো নুন। এবার মাছগুলো ফুটবে, মাখা মাখা হবে। নামাবার আগে একটা চেরা লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিলে টেস্টটা আরও ভালো হবে। এই যে আপনারা এবার দেখতে পাচ্ছেন আমাদের সর্ষে পোস্তর ঝাল হয়ে গেছে, রসটা মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, এটাতে বেশি মানে একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে। এর উপর আমরা একটা, আপনারা যেরকম যা ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে এটা মেনলি কাঁচা লঙ্কা দিয়েই বানায়। দিয়ে নামাবার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, গন্ধটা ভালো আসে। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমরা একে একে এটাকে পাত্রে ঢেলে রাখবো। মাছগুলোকে আস্তে আস্তে তুলবেন, কারণ নরম মাছ তো ভেঙে যেতে পারে। একটা একটা করে মাছ তুলে তুলে রাখবেন।